স্মৃতিরা গেছে বরবাস, কথারা হয়েছে নিঝুম। জিনিস দেখাচ্ছি মানে রুমের বাইরে থেকে কি জিনিস কি দেখাচ্ছি দেখো, ঠিক আছে এই যে দেখো ভাই। কেমন তোমার সবাই, আশা করি ভালো আছো। আর তুমি ভালো আছো? এরকম ভালো আছে। তো আমরা আজকে চললাম কোথায় জানো? টাকাপিঠে। আর গাড়ি লেগে গেছে, এবার দেখো সবাই রেডি হয়ে বসে আছে, মানে গাড়ি দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। তো বাট এবার আমরা মানে কি বলতো, এই লজ্জা লাগছে, বলতে আমি রাস্তাঘাটে ব্লগ বানাবো, তাহলে বানানো কি দরকার, না বানানো দরকার ছিল, ঠিক আছে। এই যে দেখে নাও, সব উঠবে হ্যাঁ, দিদাকে ধারে দে। কি বলবো, কিছু বলার নেই। আমরা উঠে পড়ি, ধরো ভাই, ধরো, উঠতে পারছি না আমি, ধরো। গজব বেজ্জতি হ্যায়, কাজ করতো ব্যাগ একটা ওইদিকে রাখি। বাবা এখানে তো আবার চাল্লা খোলা নেই, গরমে মরে যাবো বিশেষ করে। মানে ভাবতে পারছো এই বমি করে বলছে, তুমি তো না, আমি তোকে দিয়েছি এই তো নে। আর বলিস না, এখনকার দিনে টাকা পয়সা ইনকাম করা অনেক কঠিন। তো এই ব্যাপার, তো আমাকে বল, আমার কাছে একটা অ্যাপ্লিকেশন আছে, তার নাম হচ্ছে বোনস। তুই এখানে 100 টাকা ডিপোজিট করবি, ডেইলি 10-15 টাকা ইনকাম করে নিতে পারবি, ওই সরাসরি নিজের ব্যাংকে। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, তুই কি ভয় পাসনি ভাই? আরে এখানে তুই 200% বোনাসও পেয়ে যেতে পারবি। আচ্ছা হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখ, আরে এখানে একটা যেকোনো একটা গেম সিলেক্ট করে নিবি, সিলেক্ট করে নেওয়ার পর আরে প্লেন উঠছে 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 উড়ি যাচ্ছে, দেখ দেখ ভালো করে দেখ, বুঝছো তো? আইয়াস বোনস গিফটটা কথা দিয়ে উইথড্র করতে পারে, দেখ এখানে তুই ফোন পে পেটিএম ইউপিআই সবারই মাধ্যমে তুই উইথড্র করে দিতে পারবি। আচ্ছা সো গাইস, তোমরা কি করছো, তোমরা যাও আমার কমিটমেন্টের লিংক দেওয়া আছে, আমার প্রোমো কোড ইউজ করো, আমার প্রোমো কোড হলো সাজিদ, যাও ডাউনলোড করে খেলা শুরু করো। ফাইনালি একটু চা খেতে হবে, আপনি কি চা টেস্টটা পেয়েছে? তাই নাকি? থাকে না, আপনার কিছু হয়েছে? কেন তুমির জন্য কালেকশন দেখছে, ঠিক আছে। চায়ের দোকান কি হালদার সুইট হাউস, এটা কোথায় জানো? হবে একটা, যেকোনো একটা গানটা মনে পড়ছে না, যখন আমি ইন্টারেস্ট নিয়ে একটা কথা বলি একটা গান মনে পড়ছে না, গানটা মনে মনে করতে পারছি না। আমি কোনো খারাপ কথা বলছি, আমি খারাপ কথা বলি, জাস্ট আমি গান গাইলাম, তাতে আমাকে 2 টাকা দিল। আগায় কি
না এত পাকামি করতে হবে না তোমাকে। এখন চায়ের লাইন দিয়েছে, লাইন লাইন হচ্ছে না কাকা, লাইন পাওনি? চা নিয়ে নিচ্ছে, জামু চা নিয়ে সবারই খাওয়া হয়ে গেল ভাই, মানে ব্লগ করতে না করতে চা শেষ হয়ে গেল ইয়ার। তো গাইস চা খাওয়া হয়ে গেছে, বাট এবার আমাদের বেরোনোর পালা। গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ গাড়ি, এই যে গাড়ি, এই চাপবো, এখন বিল পে করছে। কি বললে? গাড়ি আছে তো গাইস, ড্যান্সটা শুরু হয়ে গেল, বাট জানি না ড্যান্স করতে, আমি বুংচুং ড্যান্স দিয়ে দিচ্ছি, ভালো লাগলে ভালো, না লাগলে না। অতনু বলছে ড্যান্স করবো না, বাট দাও দেখো জোর জোর করে নাচাচ্ছে, এই নাচ 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 নাচ। ম্যাডাম এ তো সারা রাস্তা বমি করতে করতে এসছে, আর ইনি তো হাত তুলে নাচতে আসতে আসছে, কালেকশন কালেকশন দেখাচ্ছি, কালেকশন সাজিত দেখতে দেখতে, এই কালেকশন আমি দেখাচ্ছি, আমি কালেকশন দেখাচ্ছি, কালেকশন দেখাচ্ছি তোমার, ঠিক আছে? আপনার কি কালেকশন? সত্যি সত্যি কালেকশন দেখাবা? তো গাইস তাহলে আজকে আমরা কত ভালো ভালো কালেকশন দেখবো, না না ভালো ভালো কালেকশন নয়, বেশ তারা পেয়েছি ভালো ভালো কালেকশন দেখতে, এবার এবার ঘর দেখতে হবে, এবার কালেকশন দেখতে যাবো, ঠিক আছে? এবার ঘর গাইস, রাস্তায় কত কালেকশন, ঠিক আছে? এই যে একটা বাস, এই বাসটা করে আমরা আসিনি, এই চারজন করে। আচ্ছা আচ্ছা, তো এবার কোথায় ঘর আছে, কে দাঁড়িয়ে থাকবে না যাবে কোথায়? না না হোটেল যাবো, আবার কোথায় যাবো? হোটেল যাবে। ডার্লিং, ও ডার্লিং, ডার্লিং ও হে কই, ডার্লিং খুশি হয়ে গেছে, ডার্লিং ডার্লিং ডার্লিং, হাত হাত হাত, ও তুমি হাতটা শুধু, ঠিক আছে নিয়ে যাবো, ঠিক আছে বলবো। সো গাইস এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে যখন কোথাও সিঁড়ির মধ্যে যাচ্ছে, ওই যে এত সোনাল, এই যে একটা এত সোনাল গেরি, আর নিজে বিশাল কাজের তো অনেক, আই এম একদম পুরো কাজের মানুষ, তোমার মতন নয়, ঠিক আছে? আমি রিপোর্ট মেরে দেব ভিডিওতে, রিপোর্ট মারি তুই, রিপোর্ট মারি, হ্যাঁ মার, কত দুটো এটা এটা হচ্ছে রুম, এই রুম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হারামতা ভাই, এটা হচ্ছে কমান্ডার কোন, এই লোক কাহাঁ সে আতে, এটা কাদের রুম জানি না, এটা ডাবল বেড, মা ডাবল বেড আমাদের জন্য, এই যে ডাবল বেড, ডাবল বেড মানে আমাদের সবার, মানে রুমের বাইরে দিয়ে কি জিনিস কি দেখাচ্ছে দেখো, এ সরো সরো সরো, তোমাকে দেখতে তোমাকে দেখতে হবে না, এই পাবলিকে দেখা, ঠিক আছে? এই যে দেখো গাইস, একদম মন্দিরটা, তারাপীঠ মন্দিরটা, মানে রুমের বাইরে থেকে একদম পুরো, ও
কখন বেরোবো? এখনই বেরোবো, তাই তো? এখন মন্দিরে যাবা? এখন মন্দিরে যাবে, রাস্তায় ঘুরতে যাব। হ্যাঁ হ্যাঁ মন্দিরে যাব। মন্দিরে এখন কত ভিড় দেখো, সেটা তো দেখছি। ওইটা তো, ওইটা তো বলছিল বাবা, অডিয়েন্সের সামনে এত ইয়ে না। আরে কথা বলবা, তুমি যখন ক্যামেরাটা যখন অন করবে তো, হ্যাঁ তখন একটু এরকম করে নিচে এরকম ঘোরাবে, কারণ নিচের অর্ধেকটা দেখা যাচ্ছে, পুরো তোমার তো দেখা যাচ্ছে কিন্তু এই যে একে দেখা যাচ্ছে, ও এমনিতেই গেড়ি, ও দেখে দেখতে পাবে না। দেখো মানে এইখান থেকে শুনবো নাকি ওইদিকে আছে কিসের এটা কি করছে? আমি এখান থেকে নিচ্ছি, আমি বেশি খাবো না। আমি মানে ফার্স্ট টাইম এসেছি, আমি জানি না ইচ্ছা করে কেমন কি না হয়, বাট আমি জানি না, যদি মোটামুটি ভালো লাগছে। বাট একটা জিনিস দেখে খারাপ লাগছে, শুধুমাত্র এই লাইনটা। বাট ম্যানেজ করে না, ঠিক আছে, শাশুড়ির মার তো কোনো ব্যাপার নাই, দিয়ে নেবো। বাট এর মারটা খেতে পারি না, নাই এখন জাস্ট বাড়ি যাবো, বাড়ি বলতে মানে যে রুমে আছি সেই রুমে যাবো, এখানে যে রাস্তা আমি কিছুক্ষণ বসবো, তারপরে আবার কিছু করা জানি না। মানে সত্যি কথা বলতে নেই, মুখ দেখিনি, আমার ভয় লাগে, সত্যি কথা বলছি। ধরলো তোমাকে, ধরলো, ধরবে না, এইটুকু বিশ্বাস আছে। হ্যাঁ যাবো যাবো, চলো চলো, না 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 আমি তো যাই। সত্যি কথা বলতে এখানে আমার গাইস প্রচুর ভয় লাগছিল, তো বাধ্য হয়ে বললাম যে আমি বাড়ি যাবো, বাড়ি যাবো মানে। বাট সো গাইজ বেরিয়ে পড়লাম ওইখান থেকে, আমরা অনেক খিদেও পেয়েছে, হোটেলের দিকে রওনা দিলাম। তো বাট যেটা তোমরা দেখার জন্য ওয়েট করে আছো, বাট ওইটা আর কোন হলো না, বললো ভোরবেলায় আসতে হবে, তো ভোরবেলায় বেরোবো। তো বাট আর তোমরা যেটা দেখার জন্য ওয়েট করে আছো সেটা পার্ট 2 এ আনো ভাবছি। তো তোমরা দেখতে চাও কি বলো, কমেন্ট করে বলো, তাহলে পার্ট 2 আনবো।